গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। কেজিটুর অঙ্ক ক্লাস, এখন অঙ্ক ক্লাসে কি করাবো তোমরা সেগুলো খাতায় ভালো করে তুলে নেবে। আশা করি সবাই বোর্ডে যাই লার্নিং ক্লাসে যা পড়ানো হচ্ছে সবাই খাতায় তুলে নিচ্ছ এবং বাড়িতে প্র্যাকটিস করছো। যা আমরা বোর্ডে করাবো সেগুলো কিন্তু খাতায় ভালো করে তুলে নেবে, নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা অনলাইন ক্লাস দেখবে এবং দেখে যা বোর্ডে অঙ্ক করাবো সেগুলো সব তুলবে খাতায়, নাহলে পরে তোমরা পারবে না। ওই জন্য বারবার বলছি ক্লাস দেখবে এবং দেখে বোর্ড থেকে সমস্ত তুলে নেবে। তাহলে আজকে দেখো, তোমাদের সংখ্যা লেখা 60 পর্যন্ত আমি লিখিয়েছিলাম, আজকে 61 থেকে 80 পর্যন্ত সংখ্যা লিখবো, তারপরে তোমাদের আগের ও পরের সংখ্যা লেখাবো। তাহলে সবাই বোর্ডের দিকে দেখবে এবং খাতায় তুলে দেবে। সবাই খাতা পেন্সিল নিয়ে বসো, আমি লিখছি, সবাই দেখো। প্রথমে লিখছি কি সংখ্যায় লেখো 61 থেকে 88 পর্যন্ত। এটা হেডিং খাতার মতো লিখবে। এবার লিখবে 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 69, 7 10 70, 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74, 7 10 5 75, 7 10 6 76, 7 10 7 77, 7 10 8 78, 7 10 9 79, 8 10 80। তাহলে দেখো সংখ্যায় আজকে কি দিলাম, সংখ্যা লেখো 61 থেকে 80 পর্যন্ত। তোমাদের সারখন্ড লেখা হয়েছিল 61 থেকে 80 পর্যন্ত। তাহলে সবাই দেখো 6 10 1 61, 6 10 1 কি 6 10 1 61, 6 10 2 62, 6 10 3 63, 6 10 4 64, 6 10 5 65, 6 10 6 66, 6 10 7 67, 6 10 8 68, 6 10 9 69, 7 10 70, 7 10 1 71, 7 10 2 72, 7 10 3 73, 7 10 4 74, 7 10 5 75, 7 10 6 76, 7 10 7 77, 7 10 8 78, 7 10 9 79, 8 10 80। তাহলে সবাই বোর্ড থেকে সংখ্যা লেখাটা তুলে নাও। এবার তোমাদের আমি দেব পরে আগের ও পরের সংখ্যা। কি দিচ্ছি সবাই তুলে নেবে, আগে আগের ও পরের সংখ্যা লেখো। তাহলে দেখো
এখানে দেখো আমি দিলাম ধরো এখানে 6 তাহলে আগের ও পরের সংখ্যা লিখতে বলেছে তাহলে 6 এর আগে সংখ্যা লিখতে হবে 6 এর পরের সংখ্যা লিখতে হবে 6 এর আগে সংখ্যা কত তোমরা বলো সবাই দেখো 1 এ চন্দ্র 2 এ পক্ষ 3 এ নেত্র 4 এ বেদ 5 এ পঞ্চবান 6 এ ঋতু তাহলে 6 এর ঋতু আগে কত হবে 5 এ পঞ্চবান তাহলে দেখো 5 এ পঞ্চবান 6 এ ঋতু 7 এ সমুদ্র তাহলে 7 এ সমুদ্র হয়ে 6 এর পরে তাহলে এই 6 টা দেয়া ছিল 6 এর আগে কত হলো 5 6 এর পরে কত হলো 7 এখানে ধরো দিচ্ছি আমি 9 তাহলে 9 এর আগে কত হবে আবার ডানে 1 এ চন্দ্র 2 এ পক্ষনে 7 কে কত আসতে হবে 7 এ সমুদ্র 8 এ অষ্টবস্তু 9 এ নবগ্রহ তাহলে 9 নবগ্রহ আয় কত 8 এ অষ্টবস্তু আর যে পারে সে প্রথম থেকে ডেকে ডেকে করবে আর 9 নবগ্রহ পরে কত 8 অষ্টবস্তু 9 নবগ্রহ 10 এ 2 10 এ তারপর ধরো দিচ্ছি তাহলে 9 নবগ্রহ দেয়া ছিল 9 নবগ্রহ আগে কত হলো 8 অষ্টবস্তু 9 নবগ্রহ পরে কত হলো 10 এ 2 এখানে ধরো দেয়া আছে 16 1 10 6 16 তাহলে 16 এর আগে কত পরে কত তাহলে 16 তাহলে ডাকতে হবে 1 10 1 11 1 10 2 12 1 10 3 13 1 10 4 14 1 10 5 15 1 10 6 16 তাহলে 1 10 6 16 এর আগে কত 1 10 5 15 তাহলে 1 10 5 15 লিখলাম তারপর আবার ডাকতে হবে 1 10 5 15 1 10 6 16 1 10 7 17 তাহলে 16 এর পরে কত 1 10 7 17 লিখলাম এখানে ধরে দিলাম আমি 10 5 25 তাহলে তোমাদের ডাকতে হবে 2 2 এ 2 10 এ 20 2 10 1 21 2 10 2 22 2 10 3 23 2 10 4 24 2 10 5 25 তাহলে কত হবে 2 10 4 24 হবে 25 এর কত হলো 24 আর 25 এর পরে 2 10 4 24 2 10 5 25 2 10 6 ছাব্বিশ তারপরে এটা ধরে দিচ্ছি আমি
প্রথমে লেখালাম কি সংখ্যা লেখো, এবারে লিখেছি আগের ও পরের সংখ্যা লেখো। তাহলে এগুলো সবাই বোর্ড থেকে ভালোভাবে তুলে নেবে এবং আরো অন্যান্য সংখ্যাটাও তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকো।